বলছে x প্লাস y ইকুয়াল টু 7, x প্লাস y ইকুয়াল টু 7 এবং x y ইকুয়াল টু 10 হলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 5xy এর মান কত? মান কত? আচ্ছা, এখানে আমরা খেয়াল করব আমাদের কিসের মান দেওয়া আছে, x প্লাস y ইকুয়াল টু 7 এবং x y ইকুয়াল টু 10। আমাদের এখানে এ প্লাস বি আর এ বি এইরকম টাইপের মান দেওয়া আছে। আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, আমার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ভাঙায়, এটা যদি এ স্কোয়ার বি স্কোয়ার কল্পনা করি, তাহলে সূত্রটা কারণ হয়ে যাবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন দেখেন এ বি টাইপের মান দেওয়া আছে, আবার এ প্লাস বি টাইপের মান দেওয়া আছে, সুতরাং আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো এখন আমরা সেই সূত্র প্রয়োগ করে দেখি। প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে লিখেন, দেওয়া আছে কি x প্লাস y ইকুয়াল টু 7 এবং x y ইকুয়াল টু 10, দেওয়া আছে কি x প্লাস y ইকুয়াল টু 7 এবং x y ইকুয়াল টু 10। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের কি বলছে এইটার মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আচ্ছা, যখন মান বের করতে বলবে তখন প্রদত্ত রাশি, যদি আপনার লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড ধরতে বলে তখন অবশ্যই দেখাতে বলবে অথবা প্রমাণ করতে বলবে। তো প্রদত্ত রাশি কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। যদিও সহজ অঙ্ক, ট্রাই করেন, সমস্যা নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগে এই দুইটার ভিতরে সম্পর্ক দেখি। এইটা, এটাকে যদি এ কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তাহলে সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি x প্লাস y এর হোল স্কোয়ার, সূত্র অনুসারে মাইনাস টু এ বি। এ কোনটা ধরছি x, b কোনটা ধরছি y, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা, এবার এই প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, এই 5xy আছে বসিয়ে দিলাম, এদের তো আমার কোনো কাজ নাই, এখন ওটা রেখে দিলাম। এইবার খেয়াল করেন, আমরা যদি এখানে x প্লাস y হোল স্কোয়ার আছে রেখে দিলাম, মাইনাস এখানে হচ্ছে 2xy আর এটা হলো 5xy। যদি ক্যালকুলেশন করি, এখানে x প্লাস y হোল স্কোয়ার রেখে দিলাম, মাইনাস এখানে দেখেন মাইনাস হবে না প্লাস হবে, এবার আসি, এখানে 5টা x হয়, এখানে 2টা x হয়, একটার আগে প্লাস ফিগার, একটার আগে মাইনাস ফিগার, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই আপনার কি হবে, অবশ্যই যোগ বিয়োগ হবে। এখন 5টা x হয় থেকে 2টা x হয় যদি বিয়োগ হয়ে যায়, বিয়োগ যদি হয়ে যায় তাহলে থাকবে কয়টা, 3টা x y। কোন চিহ্ন বসবে 3xy এর উপরে, এই সামনে, এটার সামনে থাকবে প্লাস চিহ্ন। কেন প্লাস চিহ্ন থাকবে, যে দুইটা যোগ বিয়োগ করতেছেন তাদের ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যাটা তার সামনে যে চিহ্ন বসে উত্তরের সময় সেই চিহ্নটাই বসবে। ঠিক আছে, তাহলে 5xy এর আগে আছে প্লাস চিহ্ন, তার মানে আমরা এখানে ক্যালকুলেশনের সময় প্লাস চিহ্ন বসবে। এইবার আমরা কি করব, মান বসাবো, এবার আমরা কি করব, মান বসিয়ে দেব। এখন যদি মান বসায় x প্লাস y এর হোল স্কোয়ার, x প্লাস y এর মান কত দেওয়া আছে, 7, এই যে 7, তাহলে এখানে মান থাকতেছে 7 এর হোল স্কোয়ার মাইনাস, এবার মাইনাস এখানে কত, সরি মাইনাস না, এখানে হচ্ছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস বসালাম 3xy, 3 বসালাম, x y এর মান কত, এখানে 10, x y এর মান 10, তাহলে কত হলো, 7 এর স্কোয়ার করলে কত হয় 49, 7 এর স্কোয়ার করলে 49, ঠিক আছে, 7 7 49 আর 3 10 30, কত অ্যান্সার হয়, 79, এটা হলো অ্যান্সার, সবাই ওঠাই নেন। লেখা শেষ হয়ে গেলে অবশ্যই কমেন্টস করবেন সবাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি এরকম রিটেন ক্লাসের ভিডিও আরও বেশি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি যখনই ভিডিও দিব তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর যদি মনে করেন ইউটিউব থেকে দেখছেন না, জাস্ট ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি মনে করেন আমার কাছে স্পেশালি এরকম আমরা যে ব্যাচ পড়াই এই ব্যাচে ইনক্লুড হবেন, তো প্রতি মাসে 200 টাকা সম্মানের বিনিময়ে আপনি কিন্তু ক্লাস করতে পারবেন। তো যদি রিটেন ক্লাসে আপনারা আসতে চান অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাকে ইনবক্স করবেন।